নমস্কার বন্ধুরা পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি মিসেস থারা বন্ধুরা আপনি আপনার ছাদ বাগানে বা উঠানে কিভাবে সফলতার সঙ্গে ফুলকপি চাষ করবেন সে ব্যাপারে আজ আমি এই ভিডিওতে আপনাকে ইনফরমেশান দেব ফুলকপি একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ভেজিটেবল তবে আমার মনে হয় আমরা কেবি বোধ পুষ্টিগুণ নিয়ে মাথা খামাই না ফুলকপির ব্যাপারে বা পুষ্টিগুণের জন্য আমরা ফুলকপি খাই না ফুলকপি আমরা সুস্বাদু ভেজিটেবল হিসেবেই খেয়ে থাকি তো এই সুস্বাদু ভেজিটেবেল আমরা কিভাবে বাড়িতে গ্রো করব চলুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই কিন্তু তার আগে বলবো যদি আপনি চ্যানেলের নতুন ফ্রেন্ড হয়ে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম লাইক এবং শেয়ার করার জন্য তাহলে চল চলুন বন্ধুরা আমরা কিভাবে বাড়িতে খুব ভালো ফুলকপি চাষ করব সেটি জেনে নিই ফুলকপি চাষ করার জন্য সব থেকে জরুরি যেটা জানা দরকার সেটি হলো কোন সময়ে লাগানো দরকার ফুলকপি চাষ সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যদি শুরু করা যায় তাহলে কিন্তু সঠিক সময়ে খুব ভালো ফুলকপি আপনি পেতে পারেন যদি বীজ থেকে গ্রো করছেন তাহলে সেপ্টেম্বর মাসে বীজ বপন করুন আর যদি নার্সারি থেকে চারা কিনে এনে আপনি ফুলকপি চাষ করতে চাইছেন তাহলে অক্টোবর মাসেও যদি আপনি চারা লাগান তাহলে খুব সঠিক সময়ে আপনি খুব ভালো সাইজের ফুলকপি পেয়ে যাবেন এবার বলি ফুলকপি কীরকম টবে লাগাবে ফুলকপি চাষের জন্য টব নির্বাচন কিন্তু একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি এখানে দেখুন বেশ কয়েকটি ফুলকপি লাগিয়েছি এবং এই ফুলকপিগুলোকে আমি আগে পরে করে লাগিয়েছি যাতে আগে পরে করি হারভেস্ট করতে পারি সমস্ত কপি যদি একসঙ্গে হারভেস্ট করার মতো হয়ে যায় তাহলে এত কপি তো একসঙ্গে খাওয়া যাবে না আমি অনেকগুলি কপি ফুলকপি লাগিয়েছি আমি লাগিয়েছি প্লাস্টিকের গামলাতে যে গামলাতে বাচ্চাকে বসিয়ে আমরা চান করাই সেই বড় সাইজের প্লাস্টিকের গামলা সেই গামলা একটু ছিদ্র হয়ে গেছিলো বাড়িতে সেরকম বেশ কয়েকটি গামলা আমি কালেক্ট করে এই ফুলকপি চাষ করেছি এবং যথেষ্ট ভালো ফুলকপি গ্রো করছে এই রকম সাইজের টবে তো আপনি যদি ফুলকপি চাষ করছেন তাহলে অবশ্যই যেন মিনিমাম দশ ইঞ্চির টপ যদি ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো হয় খুব বেশি ছোটো টবে যদি আপনি ফুলকপি লাগান তাহলে বিগ সাইজের ফুলকপি পাওয়া কিন্তু সম্ভব নাও হতে পারে সেজন্য মিনিমাম দশ ইঞ্চির টপ বা বস্তা বা তার থেকে বড় কোনো কন্টেনারে যদি আপনি গ্রো করেন তাহলে খুব ভালো সাইজের সুস্বাদু ফুলকপি আপনি বাড়িতেই উগিয়ে নিতে পারেন বা গ্রো করে নিতে পারেন এই হলো পট সিলেকশনের কথা এবার মাটি কিভাবে প্রস্তুত করব ফুলকপির মাটি যদি আমরা উঠোনে করছি তাহলে উঠোনের মাটি ভালো করে কুপিয়ে নিয়ে তাতে ভালো করে সার মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ দিন ফেলে রাখুন এবং তারপরে আপনি বীজ বপন করতে পারেন বা চারা গাছ লাগাতে পারেন উঠুনে যদি করছেন উঠুনে মাটির জায়গায় ফুলকপি লাগালে খুব সহজে খুব ভালো ফুলকপি আপনি পেতে পারেন কিন্তু যদি টবে আপনি ফুলকপি চাষ করছেন তাহলে মাটিটি অবশ্যই ওয়েলড্রেন বানাবো যাতে মাটির ভেতরে টবের ভেতরে জল জমতে না পারে সেজন্য মাটিটি আপনি এইভাবে বানান সিক্সটি পারসেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট কম্পোস্ট কম্পোস্ট আপনি গোবর সার ভার্মি কম্পোস্ট পচা সার যে কোনো একটি নিতে পারেন তার সঙ্গে দু চামচ বোন এবং দু চামচ নিমখোল যদি মিশিয়ে নিতে পারেন তাহলে ফুলকপির জন্য খুব ভালো পটিং মিক্স তৈরি হয়ে যাবে এভাবে পটিং মিক্স তৈরি করে আপনি ফুলকপির চারা লাগিয়ে দিন বা বীজ বপন করুন এবং তারপর যখন যদি চারা লাগাচ্ছেন তিন চার দিন একটু সেডি এরিয়ায় রেখে তারপর আপনি এটিকে সম্পূর্ণ যেখানে রোদ আসে সেখানে রেখে দিতে পারেন ফুলকপি চাষ করার জন্য মিনিমাম তিন থেকে চার ঘন্টা রোদ অবশ্যই দিতে হবে তিন থেকে চার ঘন্টা রোদ না পেলে কিন্তু খুব ভালো সাইজের কপি পাওয়া সম্ভব নয় সেজন্য মিনিমাম তিন চার ঘন্টা রোদ পেতে হবে এবং তার থেকে বেশি রোদ পেলেও খুবই ভালো হয় জল কিভাবে দেবেন সব সময় অবশ্যই টবের মাটি চেক করে তবেই জল দিন টবের মাটি যদি ভিজে থাকে কখনোই জল দেবেন না আর যদি দেখেন যে টবের মাটির ওপরের স্তর ড্রাই হয়ে এসেছে অবশ্যই জল দিন ভালো সঠিক পরিমাণে জল যদি থাকে তাহলে দেখবেন খুব ভালো সুন্দর একদম সতেজ কপি আপনি হারভেস্ট করতে পারবেন সঠিক সময় এবার বলি কীরকমভাবে সার দেবেন যেহেতু ভালো পরিমাণে কম্পোস্ট মিশিয়ে আপনি মাটি তৈরি করে লাগিয়েছেন সেজন্য এক মাস আপনাকে কোনো সার দেওয়ার দরকার নেই এক মাস পর থেকে আপনি সর্ষের খোলের তরল সার যদি দশ থেকে বারো দিন অন্তর এই ফুলকপি টবে প্রয়োগ করেন তাহলে দেখবেন খুব সুন্দর কপি আপনি বাড়িতেই গ্রো করতে পারছেন যে কোনো তরল সার দিতে পারেন সবজি পচা সবজির খোলা পচানো তরল সারও দিতে পারেন কিন্তু যদি আপনার কাছে কোনো কিছু নেই তাহলে আপনি শুধু সর্ষের খোলের তরল সার দিন তাতেই খুব ভালো ফুলকপি আপনি করতে পারবেন আর সর্ষের খোলের তরল সার বানানোর সঠিক বিধিটা কি সে ব্যাপারে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারে এবার বলবো ফুলকপির একটা বিশেষ জরুরি আরেকটি যেটি ব্যাপার সেটি হল কীটনাশক ফুলকপি গাছে কিন্তু বা ফুলকপিতে পাতা খাওয়া পোকার একটা ভীষণ অ্যাটাক দেখা যায় হঠাৎ করেই হয়তো আপনি দেখবেন যে আপনার ফুলকপি পাতাগুলো পোকায় খেয়ে চলে গেছে সেজন্য নিয়মিত দশ থেকে বারো দিন অন্তর আপনি নিম তেল স্প্রে করতে থাকুন তাহলে কোনোরকম পোকামাকড়ের অ্যাটাক থাকবে না আর যদি মাসে একবার বা পঁচিশ দিনে একবার ফাঙ্গিসাইড আপনি স্প্রে করেন তাহলে খুব ভালো ফুলকপি গ্রো করা সম্ভব হবে তবে হ্যাঁ হারভেস্ট করার পনেরো দিন আগে কোনো রকম ফাঙ্গিসাইড করবেন না স্প্রে করবেন না কারণ ফাঙ্গিসাইড স্প্রে করার পরে পরে কোনো ভেজিটেবিল খাওয়া ঠিক নয় তাহলে বন্ধুরা আজ এতটাই নমস্কার